কৃষি ক্ষেত্রে নয়া রেকর্ড গড়ল যোগী সরকার। উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী সুরজ প্রতাপ শাহী জানিয়েছেন, যোগী সরকার এখনো পর্যন্ত 33,20,000 চাষির 20,000 কোটির বেশি টাকা ঋণ মুকুব করেছে। অর্থাৎ এই টাকা সরাসরি চাষিদের অ্যাকাউন্টে জমা পড়ে গিয়েছে। তিনি আরও জানিয়েছেন, এত কম সময়ে অন্য কোনো রাজ্য সরকার এত বড় পদক্ষেপ নিতে পারেনি। এখন থেকে 3 বছরের বদলে প্রতি 2 বছর অন্তর চাষিদের শস্যদানা বিনামূল্যে বিতরণ করা হবে। এছাড়াও এখন থেকে চাষিরা 3 বছর অন্তর সরকারের থেকে অনুদান নিতে পারবেন। তিনি জানিয়েছেন, প্রদেশ সরকার কৃষিযন্ত্রের জন্য 192,52,00,000 টাকা অনুদান দেবে। ব্যুরো রিপোর্ট, প্রণাম টিভি।